বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেজারি চালান বা চালান ফর্ম যাকে বলে, যা চাকরির ক্ষেত্রে আপনার অবশ্যই লাগে। ট্রেজারি চালানের মাধ্যমে চাকরির আবেদন টাকা জমা দিতে হয়। অনেক সময় আপনারা এই ট্রেজারি চালান পূরণ করতে যায় অনেক সমস্যায় পড়েন, অনেকের কাছে জিজ্ঞাসা করেন, অনেক দোকানদারের কাছে জিজ্ঞাসা করেন, অনেক জায়গায় যা জিজ্ঞাসা করেন, যা আপনাদের জন্য অনেক সময় লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা চেষ্টা করব আজকে ট্রেজারি চালান ফর্মটা কীভাবে পূরণ করবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত জানাবো। আমি আছি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়টি আপনারা যদি ভালোভাবে দেখতে চান বা সুন্দরভাবে বুঝতে চান, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে, কারণ আমি আপনাদের পার্ট বাই পার্ট কীভাবে পূরণ করবেন, কোথায় কী লিখতে হয়, আমি সব কিছু আপনাদের আজকে দেখাবো। সে বিষয়ে আজকে ট্রেজারি চালানের মাধ্যমে চাকরি আবেদন টাকা জমা দিতে গিয়ে অনেকেই চলমান অনেক সমস্যার সম্মুখীন হন। অনেক সময় ব্যাংকের অফিসারদের জিজ্ঞেস করতে হয়, তাদের কাছেও সেটা অনেক সময় তারা অনেক সময় রাগান্বিত হবে, বিরক্ত হয়। এটা আসলে আমাদের জন্য অনেক একটা সমস্যাই হয়ে দাঁড়ায়। যারা চাকরি চালান ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য আজকে নির্দেশনা থাকবে আমার। চলুন চাকরি চালান ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা আগে জানি। চালান ফর্মের উপরের দিকে প্রথমে চালান নং থাকে, যেটা ব্যাংক কর্তৃপক্ষ দেবে আপনাকে। শুধু টাকা জমা দেওয়ার তারিখ, ব্যাংকের শাখা ও জেলার নাম দিতে হবে। এরপর কুট নং অর্থাৎ যে কুটে আপনাকে টাকা জমা দিতে হবে সেটা চাকরির বিজ্ঞাপন দেখে বসাতে হবে। চাকরির বিজ্ঞাপনের মধ্যে অনেক সময় লেখা থাকে যে আপনার বিজ্ঞাপন নাম্বার বা একটা কুট নাম্বার থাকে অনেক বড়, ওই কুট নাম্বারটা আপনার এখানে পূরণ করতে হবে। আপনি যে কুটে আপনার টাকাটা জমা দিবেন ওই সেম ওই জায়গাটার ভিতরে যেখানে কুট নাম্বার থাকবে ওই জায়গাটা আপনি ওই ইটা বসায় দেবেন, কুটটা বসায় দেবেন চাকরি বিজ্ঞাপনে যেটা থাকে। এবার মূল কাজে আসা যাক, জমা প্রদানকারী কর্তৃক পূরণ করিতে হইবে। এই অংশে অনেকগুলো তথ্য দিতে হয়, যার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা, স্থানে শুধুমাত্র জমাদারকারীর নাম কিংবা নিজ লিখলেও চলবে। যেখানে লেখা আছে যার মারফত টাকা প্রদান করা হইল, প্রদত্ত হইল, নাম ও ঠিকানা, এখানে শুধু জমাদানকারীর নাম অথবা নিজ লেখলেও হবে। নিজ লেখলে কী হয়, সেখানে আর চেষ্টা করে আপনার নাম লিখতে হবে না। যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম, পদবি ও ঠিকানা, এই স্থানে যার পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে আবেদনকারী, যদি আপনি আবেদন করেন তাহলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা ও জেলার নাম উল্লেখ করবেন অবশ্যই। ফি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ। এখানে কোনো পদের জন্য টাকা জমা দিচ্ছেন, মানে আপনি যে চাকরিতে অ্যাপ্লাই করছেন কোন পদের জন্য আসলে টাকাটা জমা দিচ্ছেন, এটা হচ্ছে ওই একটা কলাম। আপনি যদি যেমন কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী, অফিস সহায়ক বা ডাপম্যান্ট, আপনি যে পদেই টাকাটা, যে পদের জন্য টাকাটা জমা দিচ্ছেন অবশ্যই সেই পদের নাম লিখতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে আসি মুদ্রা ও নোটের বিবরণ। ডাপ, পে অর্ডার ও চেকের বিবরণে স্থানে নগদ কথাটা লিখলেই হবে। আপনি এখানে যে লেখা আছে মুদ্রা বা নোটের বিবরণ, ডাপ, পে অর্ডার বা চেকের বিবরণ, স্থানে শুধু নগদ কথাটা লিখলেই হবে। টাকা, এই স্থানে কত টাকা ট্রেজারি চালান করছেন তার পরিমাণ অঙ্ক লিখতে হবে। আপনার টাকা যেখানে লেখা আছে সেখানে আপনি কত টাকা ট্রেজারি করতেছেন বা কত টাকা চাকরির জন্য জমা দিচ্ছেন সেটা আপনি অঙ্কে লিখে দিবেন। বিভাগের নাম এবং চালান পৃষ্ঠাঙ্কনকারী কর্মকর্তার নাম, পদবী, দপ্তর, এখানে কোনো দপ্তর, কোন দপ্তরে টাকা দিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। যেমন মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, যেখানে দেন না কেন আপনি তার এটা লিখে দেবেন, তার ঠিকানাটা লিখে দেবেন। সর্বশেষে কত টাকা জমা দিলেন তা কথাই লিখতে হবে এবং তারিখের স্থানে তারিখ দিয়ে ব্যাংকে জমা দিতে হবে। একটি আবেদনের জন্য তিনটি ফর্ম জমা দিতে হয়। আপনারা জানেন যে চালান ফর্ম প্রথম কপি, দ্বিতীয় কপি, তৃতীয় কপি, তিনটে, মূলত তিনটে পাতা থাকে, তিনটে পাতা আপনার তিনটেই জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ দুটি রেখে, ব্যাংক কর্তৃপক্ষ মানে যে ব্যাংকে আপনি জমা দিবেন দুইটে রেখে আপনাকে একটা কপি ফেরত দেবে, মানে ওটা সে কার্বন কপি যাকে বলে। আশা করি এরপর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপর আপনাদের, আমার ইচ্ছা ছিল যে আপনাদের একটা ই দেখাবো যে কীভাবে আসলে চালান ফর্ম লিখতে হয়। তো আমাদের আজকের ভিডিওটার যে আপনার ই আছে কী বলে,
থামলিন আছে, এই থামলাইনের ভিতরে আপনি সুন্দরভাবে চালান ফর্মে একটা ছবি থাকবে এবং ছবির ভিতরে কীভাবে কীভাবে আপনি পূরণ করবেন সেটাও আমি দিয়ে রাখবো। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে যেয়েও আপনারা মোটামুটি আর একটু বেশি খোলাসা হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই প্রয়োজনীয় ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।